সহজ একদম, ধর আমি যাচ্ছি বাংলাদেশ থেকে বসে সৌদি আসবো বাইক চালিয়ে অথবা আমার পার্সোনাল কার নিয়ে, কিভাবে আসবো একদম সহজে? সবচেয়ে সহজ রুট হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া, পাকিস্তান, ওকে, তারপরে ইরান, তারপর ইউএই, সৌদি আরেবিয়া। তো এটা আসলে খুব কঠিন কিছু না। সর্বপ্রথম যেটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার বাইকের দাম যদি 5 লাখ টাকা হয় সেটা সমপরিমাণ নাকি ডিপোজিট করতে হবে? আপনি ইন্ডিয়াতে আসলেন, ইন্ডিয়ার পর আপনি পাকিস্তান যাবেন, পাকিস্তান পর ইরান, সো এই ভিসাগুলো কি বাংলাদেশ থেকে কালেক্ট করতে হবে নাকি বর্ডার এসে কালেক্ট করতে হবে? কোনোভাবে আমি বর্ডার থেকে ভিসা নিতে পারবো না, আমার ভিসা আগেই হাতে রাখতে হবে। ওদের পরে প্ল্যান কোথায়? প্ল্যান তো আসলে পুরো বিশ্ব ভ্রমণের ইনশাআল্লাহ। তবে আমরাই মোতাসিফ ফিগরাতের সাথে মাজাক চৌধুরী ভাই, ওনার ছোটমাটো ল আপনারা সবাই জানেন, ইতিমধ্যে উনি বাংলাদেশ থেকে মোটরসাইকেল নিয়ে সৌদি আরব আসছেন। যে সফর ছিল সফরের একদম শুরু থেকে শেষ আপনাদের জানাবো, আপনারাও কিভাবে আপনাদের পার্সোনাল বাইক নিয়ে বিদেশ ভ্রমণ করবেন। মাজাক ভাই চলেন আমরা আমার স্টুডিওতে চলে যাই, আমরা জানবো আপনার বাইক নিয়ে সৌদি আসার গল্প এবং জানাবো যারা আসতে চায়। মাজাক চৌধুরী ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে আমার স্টুডিওতে স্বাগত, সাথে আমার স্বপ্নের বাইক, কেমন লাগতেছে দেখে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মাজাক ভাই, আপনি তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বাংলাদেশ থেকে মোটরসাইকেল চালিয়ে সৌদি আরব আসছেন, ইভেন আপনার সফর আরও অনেক লম্বা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন যে প্রশ্ন আমার যে অডিয়েন্স আছে, যারা বাইকার্স আছে, তারা জানতে চায়, তারা যদি চায় তাহলে মোটরসাইকেল নিয়ে অথবা পার্সোনাল ভেহিকল কার নিয়ে কিভাবে বাংলাদেশ থেকে বের হবে, পেপারস কি কি লাগবে কাইন্ডলি যদি একটু বলতেন প্লিজ। তো এটা আসলে খুব কঠিন কিছু না। সর্বপ্রথম যেটা আপনার লাগবে সেটা হচ্ছে, বাইকের ক্ষেত্রে বলছি, সেটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের একটা অনুমতি, উইচ ইজ এনবিআর এর পারমিশন। জি, এটা কোথায় পাবে? এটা জাতীয় রাজস্ব বোর্ডে পাবে। এটা লোকেশন কাইন্ডলি যদি বলেন। আচ্ছা, জাতীয় রাজস্ব বোর্ডের অফিসটা বেসিক্যালি আগে ছিল সেগুনবাগিচাতে, এখন এটা তারা শিফট করে সম্পূর্ণভাবে নিয়ে এসেছে আগারগাঁওতে। আচ্ছা, আগারগাঁওতে আপনারা গেলেই দেখবেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর লেখা বড় একটা বিল্ডিং, ওখানে আপনারা একটু খোঁজ নিলে দেখা যাচ্ছে কাস্টমস বন্ড শাখা যেটা আছে ওইখান থেকে আপনি বেসিক্যালি এই পারমিশনটা পাবেন। পারমিশনটা পাওয়ার ক্ষেত্রে পূর্বে যেটা শর্ত হচ্ছে, আপনার অ্যাপ্লাই করতে হবে, আপনার একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আপনি একজন ট্রাভেলার, আপনার যানবাহন রেজিস্ট্রেশন নাম্বার এত এত, আপনার ড্রাইভারস লাইসেন্স নাম্বার এত, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এত, পাসপোর্ট নাম্বার এত, ঠিক আছে, এবং আপনার ঠিকানা বা বেসিক যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে আপনার মূল মোটিভটা, যে আপনি কী করতে যাচ্ছেন বা কেন আপনার এই পারমিশনটা প্রয়োজন, এই জিনিসটা আপনি একটা এ4 সাইজ পেপারে সুন্দর করে অ্যাপ্লিকেশন আকারে লিখে তারপর এটা জমা করতে হবে। জমা করার পর যদি এটা অ্যাপ্রুভ করে তারা, এরপর আপনাকে তারা কল করে ফার্দার বাকি যদি কোনো ডকুমেন্টেশন প্রয়োজন হয় সেটা আপনাকে তারা জানাবে। তো নর্মালি দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনের সাথে বেসিক কিছু জিনিস আপনার অবশ্যই জমা দিতে হবে, পাসপোর্টের কপি, ড্রাইভার্স লাইসেন্সের কপি, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের কপি, এবং আপনার পূর্বে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা যদি থেকে থাকে সেটার প্রমাণ স্বরূপ দেখা যাচ্ছে আপনার হয়তো বা ভিসা কপি বা পাসপোর্টের স্ট্যাম্প কপি, ঠিক আছে। তারপরে ধরেন এছাড়া আরও কিছু জিনিস লাগতে পারে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, টিন সার্টিফিকেট। তারপরে দেখা যাচ্ছে আপনার যদি আপনি ইন্ডিয়ার পরে আরও কিছু দেশে যেতে চান তাহলে কার্নেট দি প্যাসাজ লাগবে, এটা আবার দেখা যাচ্ছে আপনার আরেকটা প্রতিষ্ঠান থেকে নিতে হবে, অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এটা কোথায়? এটা হচ্ছে মগবাজারে। মগবাজারে, তো মগবাজারে আপনার অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে আপনার বেসিক্যালি এই ডকুমেন্টটা নিতে হবে, এবং এটার জন্য আরও কিছু শর্ত প্রযোজ্য। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দরকার, এক্সিস্টিং যে ড্রাইভার্স লাইসেন্সটা আছে বাংলাদেশি সেটার উপর বেস করে আপনাকে একটা পারমিট দেওয়া হবে। জি জি জি। সো এটা একটা জিনিস, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা আপনি করার পর তারপর আপনার পাসপোর্ট, ভিসা কপি, তারপরে ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো দেখা যাচ্ছে দেওয়ার পর দেখা যাচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটও পেয়ে গেলেন। তারপর এই জিনিসগুলো সহকারে আপনি যখন আবার কার্নেটের জন্য অ্যাপ্লাই করবেন কার্নেটও পেয়ে যাবেন। কিন্তু কার্নেটের ক্ষেত্রে আবার একটা জিনিস হচ্ছে কি, কার্নেট দি প্যাসেজের জন্য আপনার বাইকের যে ভ্যালুয়েশনটা আছে। হ্যাঁ, আমি এটা আপনাকে প্রশ্ন করতাম, আমরা শুনি আসছি ইতিপূর্বে যে আপনার বাইকের দাম যদি 5 লাখ টাকা হয় সেটা সমপরিমাণ নাকি ডিপোজিট করতে হবে? জি, বেসিক কারণ হচ্ছে ফর এক্সাম্পল আমি একটা বাইক নিয়ে দেশের বাইরে যাচ্ছি, আমার এই ধরেন এটাই আমার বাংলাদেশে একটা যানবাহন, আমি এটা নিয়ে এখন দেশের বাইরে যাচ্ছি, সর্বপ্রথম দেশটা হচ্ছে আমার ইন্ডিয়া, বাইরোড যদি আমরা যাই, যেহেতু আমাদের বাংলাদেশের তিন দিকে ভারত আর হচ্ছে একদিকে সমুদ্র। সো আপনার প্রথমে যখন আপনি ভারত যাবেন এইটা হচ্ছে একটা, যেহেতু একটা বহন বা যানবাহন একটা অবজেক্ট, সো আমরা জানি যে যখনই আমরা দেশের বাইরে থেকে কিছু আনি সেটাকে আমরা কি বলি, আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করি যে কোনো কিছু, ইভেন আমরা ভেহিকেলও যখন আমরা নিজ ব্যবহারের জন্য বাংলাদেশে যখন গাড়ি আনা হয় জি শোরুমের মাধ্যমে ওরা কি করে ইম্পোর্ট করে নিয়ে আসে। সো এইটা যখন আপনার আরেকটা দেশে যাবে, আমি যখন চালিয়ে নিয়ে যাব এটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে, এক্সপোর্ট হচ্ছে এবং ভারতে সেটা ইম্পোর্ট হচ্ছে।
তো খুব স্বাভাবিক এখানে যখন এক্সপোর্ট আর ইম্পোর্টের ব্যাপার চলে আসতেছে তখন ডিউটির কিছু ব্যাপার চলে আসে, ট্যাক্স ডিউটি, ঠিক আছে। তবে আমি তো এই যানবাহনটা সাময়িক সময়ের জন্য এক্সপোর্ট করতেছি এবং এটা সাময়িক সময়ের জন্য ভারত ইম্পোর্ট হবে, অর্থাৎ আমার ভ্রমণ শেষে এটা আমি আবার বাংলাদেশে ফিরে নিয়ে আসবো। তো এই শর্তে দেখা যাচ্ছে কার্নেট দি প্যাসেজটা দেওয়া হয় যে আপনি ভ্রমণ শেষে ফিরে নিয়ে আসবেন। দ্যাট মিন্স আপনি যখন বাংলাদেশ আবার রিটার্ন করবেন তখন আপনার সেই টাকা আপনাকে আবার ব্যাক করবে। এক্স্যাক্টলি। ধরেন আমার এই বাইকটার দাম হচ্ছে 10 লাখ টাকা, কথার কথা বা 5 লাখ টাকা। ইন্ডিয়াতে আপনার সিবিইউ বাইক, ফুল বাইক যদি ইম্পোর্ট হয় সেটার উপর ট্যাক্সেশন বা ডিউটি ভ্যালু হচ্ছে 100%। জি। সো ওই 100% বেসিক্যালি আমার কাছ থেকে রাখা হচ্ছে প্রথমে। যদি কোনো কারণে আমি আনতে না পারি, আমার যে 100% বা বাইকের সমপরিমাণ টাকা যেটা প্রথমেই জমা রেখেছে, জি, ওইখান থেকে ইন্ডিয়ান কাস্টমস, ইন্ডিয়ান সরকার, ইন্ডিয়ান কর্তৃপক্ষ ওই টাকাটা ক্লেম করে তারা পেয়ে যাবে। এটাই হচ্ছে বেসিক প্রসেস, এই জন্যই টাকাটা। আর আপনি যদি নিয়ে আসেন দেশে আবার ফেরত আপনার যানবাহন, তাহলে তো আপনার ইন্ডিয়াকে টাকা দিতে হচ্ছে না, বা ইন্ডিয়া কেন, যে কোনো দেশে আপনি যান, যে দেশেই যান না কেন, ওই দেশে যদি বাইকটা না থেকে যায় তাহলে কিন্তু আর প্রবলেম নেই। সো এটা অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, বাইক নষ্ট হয়ে যেতে পারে, যে রাইডার সে অসুস্থ হয়ে দেখা যাচ্ছে আর কখনো বাইক চালানোর মতো অবস্থা না থাকতে পারে, ঠিক আছে। সো এই ধরনের জটিলতার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জিনিসটা রাখা হয়েছে, এই অপশনটা। আচ্ছা, রাইট। সো এরপর আপনি পারমিশন পেয়ে গেলেন। আচ্ছা, তা আমি ধরেন এক্সাম্পল আমি কার্নেট দি প্যাসাজ পেয়ে গেলাম, ঠিক আছে, বাইকে সমপরিমাণ টাকা জমা দিয়ে। তো জমাটা কিন্তু ফিজিক্যাল ক্যাশে দিতে হয় না, এটা হচ্ছে আপনার ব্যাংক গ্যারান্টির আকারে দিতে হবে, ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে। ওই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে ফ্রোজেন থাকবে, টাকাটা জমা থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি কার্নেট দি প্যাসাজের ব্যাপারে গেল। এনবিআর পারমিশনের কথা অলরেডি বললাম, আর ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আপনি পেয়ে গেলেন। সো আপনার দেখা যাচ্ছে মোটামুটি সবকিছু আছে বাইকটা নিয়ে যাওয়ার জন্য। এবার আমার ব্যক্তিগত ব্যাপার যদি বলি, ধরেন আমি বাইক রাইডার, আমার শুধু এই বাইকের কাজগুলো হয়ে গেলে তো আর হচ্ছে না, আমারও তো বর্ডারটা পার হতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার পাসপোর্ট লাগবে, খুব স্বাভাবিক, পাসপোর্ট তো আছে যেহেতু আমি বাকি জিনিসগুলোর জন্য অ্যাপ্লাই করেছি, সেই সাথে ভিসাও লাগবে আর ভিসা রিলেটেড যা যা আছে। হ্যাঁ, ভিসার ব্যাপারটা হচ্ছে অনেকে প্রশ্ন করেন, ইতিপূর্বে করছেন, আপনি ইন্ডিয়াতে আসলেন, ইন্ডিয়ার পর আপনি পাকিস্তান যাবেন, পাকিস্তান পর ইরান, সো এই ভিসাগুলো কি বাংলাদেশ থেকে কালেক্ট করতে হবে নাকি বর্ডারে এসে কালেক্ট করতে হবে? আচ্ছা, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার ন্যাশনালিটির উপর। ওকে, ঠিক আছে। আপনি যদি ধরেন বাংলাদেশ থেকে ট্রাভেল না করে অন্য কোনো জায়গা থেকে আপনি ট্রাভেল করছেন, আপনি ধরেন ইউকে পাসপোর্ট হোল্ডার, ইউএসএ পাসপোর্ট হোল্ডার, তাদের পাসপোর্ট দেখা যাচ্ছে পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী র্যাঙ্কিং অনেক উপরে বলে তারা যে কোনো দেশে ভিসা অন অ্যারাইভাল পায়, ঠিক আছে, যেটা আমরা পাই না, যেটা আমরা পাই না। আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হিসাব করতে হবে আমরা কোন দিকে যাচ্ছি, কোন কোন দেশে গেলে আমাদের ভিসা অগ্রিম নিতে হয়। আমি যে রুটটা ইউজ করেছি, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, ইউএই, ওমান, সাউদি, সবগুলো দেশেরই বাংলাদেশে ভিসা লাগছেই লাগছে। প্রথমত ভিসা তো অবশ্যই আপনার নিতেই হবে, কোনোটা ভিসা না রাখলে সো কোনোভাবেই আমি বর্ডার থেকে ভিসা নিতে পারবো না। আমার ভিসা আগেই হাতে রাখতে হবে ওই দেশে রিটার্ন করার আগে বা ওই দেশের বর্ডার পর্যন্ত যাওয়ার আগে। তো এখন আমি অপশন আমার কাছে দুইটা আছে, এক হচ্ছে আমি বাংলাদেশ থেকে সবগুলো কালেক্ট করে নিয়ে যাবো, আর হচ্ছে আমি হয়তো বা বাংলাদেশের বাইরে সেকেন্ড কান্ট্রি থেকে থার্ড কান্ট্রির জন্য অ্যাপ্লাই করছি। সো এখানে যদি আপনার যে দেশে আপনি যাচ্ছেন সেই দেশের দূতাবাস অথবা এমবেসি যদি আপনার দেশে না থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি অন্য দেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি বের হইলেন বাংলাদেশ থেকে, মাশাআল্লাহ, ইন্ডিয়াতে আসলেন, ইন্ডিয়ার পর পাকিস্তান আসলেন, এরপর আফগানিস্তান, আফগানিস্তান আসলেন, এরপর কোথায়, তাজিকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, উজবেকিস্তান, এরপর আবার উজবেকিস্তান থেকে তাজিকিস্তান, ওকে, আবারও আফগানিস্তান, হ্যাঁ, এরপর ইরান, তারপর ইরান থেকে ফেরি পথে ইউএই, তারপর ইউএই থেকে ওমান, ওমান থেকে আবার ইউএই, তারপর সৌদি। সো আপনি তো এক্সট্রা এগুলো রাইড করছেন, যেটা বাংলাদেশ থেকে যে কেউ চাইলে এতগুলো দেশ ভিজিট করা লাগবে না। সো সহজ একদম, ধর আমি যাচ্ছি বাংলাদেশ থেকে বসে সৌদি আসবো বাইক চালিয়ে অথবা আমার পার্সোনাল কার নিয়ে, কিভাবে আসবো একদম সহজে? সবচেয়ে সহজ রুট হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া, পাকিস্তান, ওকে, তারপরে ইরান, তারপরে ইউএই, সৌদি আরেবিয়া। আচ্ছা, চারটা দেশ, চারটা দেশ, ওকে। তো সৌদি আরব আপনি বর্তমানে অবস্থান করতেছেন, আল্লাহ তালা আপনাকে সহি সালামত এখানে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। সৌদির পরে প্ল্যান কোথায়? সৌদির পর প্ল্যান তো আসলে পুরো বিশ্ব ভ্রমণের, ইনশাআল্লাহ। তবে আশেপাশের দেশ যে কটা আছে সৌদি আরেবিয়ার সেগুলো আগে আমি কভার করার চেষ্টা করব। সেটা ধরেন বাহরিন, তারপর কাতার, সেই সাথে দেখা যাচ্ছে জর্ডান আছে, চেষ্টা করব কভার করার। তারপরে লেটস সি কোন দিকে নিয়ে যায়, তাওয়াক্কাল তো আল্লাহ। আশা করতেছি আপনাদের সবার উপকার হয়েছে, কিছু অজানা তথ্য আজকে আমরা জানলাম। অ্যান্ড এরপরও যদি কারো বুঝতে অসুবিধা হয়, মাজাক চৌধুরী ভাইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, ওখানে নক দিবেন।
সবাই তো হেল্প পাবে আপনার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আমি সো সবসময় রেসপন্স আমি এসএল অফ নাহিদ সাথে মাজাক চৌধুরী মদিনা আল মনোয়ারা থেকে এই মুহূর্তে এখানেই বিদায় নিচ্ছি। এই বিদায় শেষ বিদায় না, আমাদের আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। পথের মানুষ পথেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।